পরের দিন সকালে জেন ঘুম থেকে জাগা পেয়ে ঘুমঘুম জোকে ফোন হাতে নিয়ে জারিয়াকে কল করল। জারিয়া জেনের কল দেখে একটু অবাক হলো। জারিয়া কল রিসিভ করল। হাই হানি। হাই, কি ব্যাপার, তুমি ঠিক আছো? এত সকালে কল করলে? হুম, করলাম, তোমাকে মিস করেছিলাম তাই। কি হয়েছে তোমার এত? বলতেই জাইন বলল, তোমাকে সত্যি মনে পড়ছিল তাই। আই লাভ ইউ জাইন। আই লাভ ইউ টু জারিয়া। এমন সময় সেগার ঘুম ভাঙলো। দেখলো জাইন জারিয়াকে আই লাভ ইউ বলছে। সেগা মনে মনে খুশি হলো এবং ভাবলো, এমনই সব সময় তোরা ভালো থাক, এটাই চাই। জেন কথা শেষ করে ফোনটা রেখে দিল। সেগা জাইনের দিকে ঘুরে শুয়ে বলল, কালকে অনেক কথা বলেছি, হয়তো তোর খারাপ লেগেছে। যদি খারাপ লাগে তাহলে? বলতে জাইন বলল, তুই কাল যা বলেছিস আমি তার একটা জবাবও দেইনি। কাল আমি শুয়ে অনেক রাত পর্যন্ত তোর বলা কথাগুলোই ভাবছিলাম এবং নিজের ভুলগুলো চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আমি জানি না তোকে কি বলবো, আমার কি বলা উচিত তোকে। তবে একটা কথা বলতে পারি, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই তোর কথার মধ্যে আমাকে আরও ভালোভাবে বুঝিয়ে দিলি ভালোবাসা কাকে বলে এবং কেয়ার করা কাকে বলে। হুম, আমি চেষ্টা করবো জারিয়াকে সবসময় খুশি দেওয়ার। থ্যাংক ইউ ভাই। সাগা বলল, তোরা সবসময় ভালো থাক, এটাই চাই। জেন সাগাকে জড়িয়ে ধরল। সাগা বলল, হয়েছে হয়েছে, এখন চল, ফ্রেশ হয়ে নে, আবার রিহার্সেল আছে। ওকে। এভাবে আরও দুদিন কেটে গেল। জেন যখন একটু সুযোগ পায় তখনই জারিয়াকে ফোন দিয়ে কথা বলে, আর জেন সাগার সাথে একা কথা বলার সুযোগ পেলেই সাগাকে জিজ্ঞেস করে জারিয়ার জন্মদিনে কি গিফট দেওয়া যায়, কোনো বুদ্ধি পেল নাকি। আজ স্কাইদের আর একটা প্রোগ্রাম, তার প্রোগ্রাম শেষ করে স্টেজ থেকে নেমে যাই। এমন সময় সাগা জোরে বলে ওঠে, এই তো পেয়ে গেছি। সবাই অবাক হয়ে সাগা দিকে তাকিয়ে থাকে। সাহক বলে, কি পেয়েছিস? সাগা দেখলো সবাই মেম্বাররা ওর দিকে তাকিয়ে আছে। সাগা বলল, এই যে আজকের প্রোগ্রামটা কত ভালো হলো, তাই খুব খুশি লাগছে। মরেন বলল, পাগল নাকি? জেন বুঝতে পারে। জেন খুশি হয়ে বলল, হুম, আমি বুঝতে পেরেছি। রেইন বলে, এর আবার কি হলো? সাহক বলে, কি বুঝতে পারছিস জেন? জেন থতমত খেয়ে গেল। ওই যে সাগা বলল না, তাই আমিও বললাম, আসলে আজকের প্রোগ্রামটা সত্যি ভালো হয়েছে। মরেন বলল, এদের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে, সাহক চল যাওয়া যাক। তারপর সবাই বাড়ি ফিরল। জাইনা সাগা তাড়াতাড়ি রুমে গেল। বল 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 বল, কি বুদ্ধি পেলি? সাগা বলল, বলবো, আগে ফ্রেশ হয়ে নে। আর সহ্য হচ্ছে না, ওকে ফ্রেশ হয়ে নিচ্ছি। জেন ফ্রেশ হলো, সাগাও হলো, তারা খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলো। জেন সাগাকে বলল, এইবার বল কি দিবো জারিয়ার জন্মদিনে। সাগা জাইনকে বলল, জারিয়াকে কি গিফট করবে। জেন শুনে খুব খুশি হলো এবং বলল, আমার তো এটা মাথায় আসেনি, আমার বিশ্বাস এই গিফটটা পেলে জারিয়া খুব খুশি হবে। থ্যাংক ইউ ভাই। সাগা বলল, মোস্ট ওয়েলকাম। পরের দিন জেন বাড়ি চলে গেল। বাড়িতে ঢুকে জারিয়াকে দেখতে পেল না। জেন নিজে রুমে গিয়ে দরজা খুলে ঢুকতেই দেখে জারিয়া। জারিয়া দরজার শব্দ পেয়ে চমকে উঠল। কি করছো জারিয়া? আসলে জেন, তোমার রুমটার আসবাবপত্রগুলো একটু পরিষ্কার করছিলাম। তুমি চিন্তা করো না, আমি কোনো কিছু সরাইনি, সব যেখানে ছিল সেখানে আবার গুছিয়ে রেখেছি। তুমি এত কষ্ট করে এগুলো করতে লেগেছো কেন জারিয়া? বাড়িতে এতগুলো কাজের মানুষ, তাদেরকে বলতে। আসলে জেন, তোমাকে মিস করছিলাম তো, তাই তোমার রুমে এসে। বলতে জেন জারিয়াকে জড়িয়ে ধরল। আর মিস করতে হবে না হানি, এই তো আমি চলে এসেছি তোমার কাছে। জারিয়ার চোখে পানি আসলো। জারিয়া মনে মনে সেই দিনকার কথাগুলো ভাবলো, যেদিন জারিয়া জেন রুম গোছিয়ে দিচ্ছিল আর জেন রেগে বলেছিল, জারিয়া আমি তোমাকে বলেছি আমার রুম গোছাতে, এগুলো আমার একদম পছন্দ না, এখন আমার রুম থেকে বের হয়ে যাও। জেন জারিয়াকে ছাড়লো। জেন দেখলো জারিয়ার চোখে পানি। কি হয়েছে, কাঁদছ কেন? বাড়িতে কেউ কিছু তোমাকে বলেছে? না, কেউ কিছু বলেনি, এমনি চোখে পানি আসলো। জেন জারিয়ার চোখ মুছে দিয়ে কপালে চুমু দিল আর বলল, একদম কাঁদবা না, এখন থেকে শুধু হাসবা, একটু হাসো না জারিয়া। জারিয়া মুচকি হাসলো। এইভাবে কুড়ি দিন কেটে গেল। আজ জারিয়ার জন্মদিন। জেন জারিয়ার জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিল, সেই ড্রেস জেন বাড়িতে নিয়ে তার আলমারিতে রেখে দিয়েছিল। জেন কাজের মেয়ে শিয়াকে ডাক দিয়ে বলল, জারিয়াকে বলো আমি ডাকছি। শিয়া বলল, জি স্যার। শিয়াকে জারিয়াকে বলল,
জেরিয়া জেনে রুমে আসলো। জেরিয়া বলল, ডাকছো আমাকে? হুম, কি করছো? এই তো বাসে একটু কথা বলছিলাম। আসলে আজ আজ কি? জেরিয়া মনে মনে ভাবল, জেনকে বলবো না আজ আমার জন্মদিন, শুধু শুধু ও আবার আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কি হলো? না কিছু না, ওই আজ বাড়ির কথা খুব মনে পড়ছিল তো, তাই কথা বললাম একটু সবার সাথে। আমি জানি জারিয়া তুমি কেন কথা বলেছো। আজ আমি তোমাকে চমকে দেব জারিয়া, আমার একটা ইচ্ছা আজ পূরণ করব। হুম, বলো কি হয়েছে? এখানে বসো আমার কাছে। জারিয়া বসল। আজ আমরা বেড়াতে যাব। তুমি এতদিন এখানে এসেছো, একবারও বাইরে বের হওনি। আজ চলো একটু বেরিয়ে আসবো। কিন্তু কিন্তু কি? কোনো কিন্তু না, আজ তুমি আর আমি সারাদিন বেড়াবো। কিন্তু মানুষ যদি দেখে তাহলে তো তোমার সমস্যা হবে। তুমি চিন্তা করো না, আমি সেই ব্যবস্থা করেছি। বলে জিন আলমারি থেকে জারিয়ার জন্য কেনা ড্রেসটা বের করে জারিয়ার হাতে দিল। জারিয়া বলল, কি ওটা? আজ বেড়াতে যাব না, তাই তোমার জন্য একটা ড্রেস কিনেছি। তুমি যাও এবং জলদি জলদি তৈরি হয়ে নাও। ড্রেসটা দেখি। এখানে না, তুমি রুমে গিয়ে দেখো এবং জলদি জলদি রেডি হয়ে নাও, আমি তারপর তোমাকে দেখব। ওকে। জারিয়া চলে গেল আর মনে মনে ভাবল, আজ হঠাৎ জাইনের কি হলো, আমাকে বেড়াতে নিয়ে যেতে চাচ্ছে। জারিয়া রুমে গিয়ে ড্রেসটা বের করলো, দেখলো বেগুনি রঙের গ্রাউন্ড, সাদা পুঁতি দিয়ে সুন্দর ডিজাইন করা। জারিয়া বলল, এত সুন্দর ড্রেস, জাইনের চয়েস আছে বলা যায়। জারিয়া তৈরি হলো, একটু হালকা সাজলো। এদিকে জাইন রেডি হয়ে জারিয়াকে নিতে রুমে আসলো। জাইন দরজা খুলতে দেখে জারিয়া রেডি হয়ে দাঁড়িয়ে আছে। জিন এক মিনিটের জন্য থমকে যায় এবং অবাক চোখে জারিয়ার দিকে তাকিয়ে থাকে। জারিয়া জাইনের কাছে এসে বলল, আমি রেডি জাইন। জারিয়া দেখলো জাইন কোনো কথা বলছে না, শুধু তার দিকে তাকিয়ে আছে। জাইন, হুম, আমি রেডি, আমাকে কেমন লাগছে? একটা কথা বলি, খুব সুন্দর, একদম প্রিন্সেসের মতো। জারিয়া খুব খুশি হলো। আচ্ছা জাইন, একটা প্রশ্ন করি। হুম, করো। তোমার বেগুনি রংটা কেন এত পছন্দ করো? এটা কি তোমার পছন্দের রং? ঠিক তা না, আসলে এই রঙের ড্রেসটা কেনার পেছনে একটা কারণ আছে। বলে জাইন জারিয়ার বাজু ধরলো আর বলল, কারণ রংধনুর শেষ রংটা কিন্তু বেগুনি, আর আমি আমার জারিয়াকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসতে চাই, তাই এই রঙের ড্রেসটা কিনেছি আমার জারিয়ার জন্য। জারিয়া অবাক হয়ে জাইনের দিকে তাকিয়ে থাকে। জাইন জারিয়ার কপালে চুমু দিয়ে বলল, তোমাকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। জাইনের কথা শুনে জারিয়ার চোখের কোণে জল আসে। না, একদম কাঁদবে না, চলো এখন যাওয়া যাক। হুম, কাঁদবো না, চলো যাই। জাইন তার মাকে ডেকে বলল, মা, আজ আমি একটু জারিয়াকে নিয়ে বের হচ্ছি, আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হবে। মা বলল, ও ঠিক আছে। জাইন গাড়ি দরজা খুলে দিল, জারিয়া বসলো। জাইন বলল, আমি সামনের গাড়িতে যাব, তুমি এই গাড়িতে বসো। জারিয়া কোনো কথা বলল না। জারিয়ার মনটা একটু খারাপ হয়ে গেল। জাইন সামনের গাড়িতে গিয়ে বসলো। তারা যেতে লাগলো। এক ঘন্টা পর গাড়ি থামলো। জারি এদিক ওদিক তাকালো, দেখলো কোনো মানুষ নেই, একদম সুনসান রাস্তা। জারিয়া বলল, কি হয়েছে ড্রাইভার? বলতেই জাইন এসে দরজা খুললো। জারিয়া জাইনকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। জাইন বলল, এসো জারিয়া। জারিয়া গাড়ি থেকে বের হলো। জাইন জারিয়াকে তার গাড়িতে বসালো এবং ড্রাইভারকে গাড়ির চাবি দিয়ে অন্য গাড়িতে করে চলে যেতে বলল। জাইন গাড়িতে বসলো। জারিয়া বলল, আমরা কোথায় যাচ্ছি জাইন? যাচ্ছি কোথায় দেখলেই বুঝতে পারবে। 15 মিনিট পর জাইন গাড়ি থামালো এবং জারিয়াকে বলল, চোখটা বন্ধ করো জারিয়া। কেন? ওহ জারিয়া, এত কথা কেন, চোখটা বন্ধ করো না। ওকে, বলে জারিয়া চোখ বন্ধ করল। জাইন গাড়ি চালিয়ে আরো কিছু দূর গিয়ে গাড়ি থামালো। জারিয়া বলল, এবার চোখ খুলি। না, চোখ খুলবে না। জাইন গাড়ি থেকে বের হয়ে জারিয়াকে হাত ধরে গাড়ি থেকে বের করলো। জারিয়া বলল, এবার চোখটা খুলে। হুম, খোলো। জারিয়া আস্তে আস্তে চোখ খুললো। জারিয়া দেখলো সামনে বিশাল জায়গা নিয়ে একটা বাড়ি, আর বাড়ির সামনে বিরাট বড় একটা দিঘি, দিঘির ওই পারে জঙ্গল। জারিয়া পেছনে ঘুরে তাকালো, দেখলো পুরো রাস্তাটা ছোট ছোট সাদা নুড়ি পাথর দিয়ে ভরা, এত সুন্দর দেখাচ্ছে। জারিয়া শুধু অবাক চোখে তাকিয়ে দেখছিল। জাইন দেখলো জারিয়া অবাক হয়ে দেখছে। জারিয়া জাইনের দিকে তাকিয়ে পড়ল, এটা কি সুন্দর জায়গা। আচ্ছা জাইন, ওইটা কার বাড়ি? জাইন হাত দিয়ে ইশারা করে বাড়ির দিকে তাকাতে বলল। জারিয়া বাড়ির দিকে তাকালো, দেখলো ছাদের উপর থেকে অনেকগুলো বেলুন আকাশে উড়ে যাচ্ছে।
তার মধ্যে একসাথে অনেকগুলো বেলুনে বাঁধা একটা ব্যানার কে যেন উড়িয়ে দিল। জারিয়া দেখল ব্যানারে লেখা আছে হ্যাপি বার্থডে জারিয়া। জারিয়া অবাক হয়ে যায়। জারিয়া জাইনের দিকে তাকিয়ে বলল, জাইন জাইন জারিয়ার ঠোঁটে হাত দিয়ে বলল, চুপ, কিছু বলো না, আর বলে জারিয়ার হাত ধরে সেই বাড়িতে নিয়ে গেল। এসো জারিয়া, ভেতরে এসো। জারিয়া অবাক হয়ে সবকিছু দেখছিল। এখানে দাঁড়াও জারিয়া, আমি আসছি। জারিয়া দাঁড়ালো, জেন ভিতরে গিয়ে কেক নিয়ে আসলো আর বলল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গান বলতে বলতে জেন জারিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, হ্যাপি বার্থডে হানি। জারিয়া জেনকে কি বলবে বুঝতে পারছি না। জারিয়ার কাছে সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। জারিয়া অবাক হয়ে জাইনের দিকে তাকিয়ে থাকে। জাইন বলল, এই জারিয়া কি ভাবছো, কেক কাটো? তুমি কি করে জানলে জেন আজ আমার জন্মদিন? জেন হেসে বলল, তোমার পাসপোর্টে দেখেছিলাম তোমার জন্ম তারিখ। জারিয়া জেনকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে জারিয়া, কেকটা পড়ে যাবে তো হাত থেকে। জেন, আমি কখনো ভাবতেই পারিনি আমি এত বড় সারপ্রাইজ পাবো। হয়েছে হয়েছে, এবার কান্না থামিয়ে কেকটা কাটো ম্যাডাম। জেনি জাইনকে ছাড়লো এবং চোখ মুছে কেক কাটে। জেন জারিয়াকে কেক খাইয়ে দেয়। জারিয়াও জাইনকে কেক খাইয়ে দেয়। জেন জারিয়াকে জড়িয়ে ধরলো। জাইন বলল, ও ও, তোমাকে তো গিফটটাই দেওয়া হলো না। এত বড় গিফট দিয়েছো, এটাতে আমি অনেক খুশি জাইন। জেন জারিয়াকে ছাড়লো আর বলল, এটা তো খুব সামান্য, তোমার আসল গিফট তো এইটা, বলে পকেট থেকে চাবি বের করে জারিয়ার হাতে দিল। জারিয়া অবাক হয়ে বলল, এটা কিসের চাবি? এই বাড়ির চাবি, এই বাড়িটা আমি তোমাকে গিফট করলাম জারিয়া। এত বড় বাড়ি আমাকে কেন? বলতে জাইন বলল, এই বাড়িটা আমি 3 বছর আগে কিনেছিলাম। আমি 3 বছর আগে এই জায়গাতে বেড়াতে এসেছিলাম, তখন শুনলাম এই বাড়িটার মালিক বাড়িটা বিক্রি করবে, কারণ লোকটি একেবারে অস্ট্রেলিয়া চলে যাবে, তাই বাড়িটা বিক্রি করতে চাই। আর আমার এই জায়গাটা খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম আমি এই বাড়িটা কিনবো, এবং আমার যে বউ হবে আমি তাকে এই বাড়িটা গিফট করব। আর তুমি তো আমার বউ, তাই এই বাড়িটা আমি তোমাকে গিফট করলাম। জারিয়া জাইনের কথা শুনে কান্না করে দিল। ওহো জারিয়া, কান্না কেন করছো? তোমার গিফট পছন্দ হয়নি? আমার খুব পছন্দ হয়েছে জাইন। আমার কাছে সব স্বপ্নের মতো লাগছে, যেন আমি ভাবতেও পারিনি আমার জন্মদিন আমি এত সুন্দর গিফট পাবো। জাইন জারিয়ার চোখ মুছে দিয়ে বলল, চলো আমরা উপরে যাই। জাইন জারিয়ার হাত ধরে উপরে নিয়ে গেল। জারিয়া উপরে গিয়ে দেখল বিশাল বড় বেডরুম, সামনে বড় বারান্দা। জারিয়া দৌড়ে দরজা খুলে বারান্দায় গিয়ে দেখল দিঘিটা অনেক বড়, শেষ মাথা দেখা যাচ্ছে। রোদের আলোতে দিঘির পানিগুলো চিকচিক করছে আর ঠান্ডা বাতাস। জারিয়া চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। জাইন জারিয়াকে খুশি দেখে জাইনেরও খুব ভালো লাগলো। জারিয়া ভিতরে আসলো। সত্যি খুব সুন্দর জায়গা জাইন, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, বাড়িতে কোনো ফার্নিচার নেই কেন? জেন জারিয়ার কাছে এসে আলতো করে গালে হাত দিয়ে বলল, ফার্নিচার নেই, কারণ আমি চাই আমার বউ নিজের হাতে তার বাড়িটা সাজাক। না জেন, আমার বাড়ি না, আমাদের বাড়ি। জেন জারিয়াকে জড়িয়ে ধরল আর বলল, হুম, আমাদের বাড়ি। জেন জারিয়াকে ছাড়লো। এই জারিয়া আসো, ডান্স করি। ডান্স? হুম। মিউজিক কোথায়? মিউজিক, ওয়েট। জেন পকেট থেকে ফোন বের করলো এবং সেই গানটা দিল, জাস্ট ফর ওয়ান ডে। জারিয়া গান শুনে হেসে দিল। জেন জারিয়ার দিকে হাত বাড়িয়ে দিল। জারিয়া হাত ধরল, দুজন ডান্স করতে লাগলো। জারিয়া খুব হাসছে, জেন শুধু জারিয়াকে দেখছে আর জারিয়ার সাথে ডান্স করছে। জেন মনে মনে ভাবল, জারিয়া তোমার হাসি দেখে মনে হচ্ছে সেই খোলা আকাশের উড়ন্ত স্বাধীন পাখির মতো। তোমাকে এত হাসতে এত খুশি হতে আমি কখনো দেখিনি। ভাবতে গান শেষ হয়ে গেল। জারিয়া জাইনকে জড়িয়ে ধরল। আই লাভ ইউ জাইন। আই লাভ ইউ টু জারিয়া। কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর জাইন জারিয়াকে ছাড়লো এবং কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, জারিয়া তোমাকে কিস করতে চাই। ওকে। সেদিনের লং টাইম কিস করার ইচ্ছাটা তো পূরণ হলো না। আজ দেখো কেউ নেই, শুধু তুমি আর আমি, কেউ আমাদের বিরক্ত করবে না। আজ আমি তোমাকে পুরো 2 মিনিট ধরে কিস করতে চাই। যেমন তোমার ইচ্ছা। জারিয়া চোখ বন্ধ করলো। জেন জারিয়ার ঠোঁটের দিকে তাকিয়ে আস্তে আস্তে কাছে আসলো। দুজনের নিঃশ্বাস ঘন হয়ে আসলো। জেন কিস করতে লাগলো। জারিয়া চোখ আরো শক্ত করে বন্ধ করে এবং জাইনের শার্ট শক্ত করে চেপে ধরলো।
জেন কিস করতে করতে দুই হাত দিয়ে জেরিয়ার মাঝে ধরে জেরিকে উঁচু করে দেওয়ালের সাথে নিয়ে গিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। জেন পুরো উত্তেজিত হয়ে গেছে, জেরিয়ারও একই অবস্থা। তিন মিনিট হতে ছিল, জেরিয়া বুঝতে পারলো জাইন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে। জেরিয়া জাইনের বুকে হাত দিয়ে সরিয়ে দিল আর বলল, জাইন জাইন হয়েছে হয়েছে, তোমার দু মিনিট পার হয়ে গেছে। ওহ জারিয়া, কন্ট্রোল জাইন। কন্ট্রোল জাইন, জাইন জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তো চলো খাওয়া দাওয়া করে নি। খাবার? এখানে খাবার কোথায়? খাবার বডিগার্ডদের দিয়ে নিয়ে এসেছি, চলো নিচে যাওয়া যাক। জাইন জারিয়া নিচে গেল। তোমাকে কোথায় বসতে দিব জারিয়া, কিছুই তো নেই বসার জন্য। সমস্যা নেই, নিচে বসে খেতে পারবো। নিচে বসে? তুমিও বসো। ওকে। জেন বসলো। জেন, আমি তোমাকে খাইয়ে দিতে চাই। কেন? আমার ইচ্ছা তোমাকে খাইয়ে দিব, তাই বললাম। তুমি যদি কমফোর্টেবল না মনে করো তাহলে থাক। এমন কিছুই না, দাও খাইয়ে দাও। তোমার ইচ্ছা হয়েছে, আমি কি তোমাকে বাধা দিতে পারি? জারিয়া জাইনের কথা শুনে খুশি হয়ে গেল। তারপর জারিয়া জাইনকে খাইয়ে দিল এবং নিজেও খেল। তারা দুজন সেখানে ভালোই সময় কাটালো, ফোনে কিছু ছবিও তুললো। জারিয়া বলল, আজকে দিনটা আমার জন্য সত্যি খুব স্পেশাল করে দিয়েছো জাইন, থ্যাংক ইউ। তুমি খুশি হয়েছ এটাই বড় কথা। আমি তোমাকে সময় দিতে পারি না জারিয়া, তবু সব মেনে নিয়ে খুশি থাকার চেষ্টা করো। এটা আমার জন্য কম কিছু বলো। আসলে তোমাকে জন্মদিনে কী গিফট দেবো বুঝতে পারছিলাম না, তাই সাগর সাহায্য চেয়েছি। আমার এই জায়গার কথা মাথায় ছিল না। আসলে আমি যেখানে বাড়ি কিনেছি এই কথা সাগা ছাড়া আর কেউ জানে না। আসলে সাগাই আমাকে এই জায়গার কথা মনে করে দিয়েছে। তাই? সাগার সাথে কথা বলবে? বলা যায়। জেন সাগাকে কল করলো। সাগা বলল, কি রে ভাই কি খবর, জারিয়ার জন্মদিন পালন করা হয়ে গেছে? জারিয়া তোর সাথে কথা বলবে। জেন জারিয়ার হাতে ফোন দিল। হাই সাগা। সাগা বলল, হাই কিউটিকাল, হ্যাপি বার্থডে। জারিয়া বলল, থ্যাংক ইউ সাগা। সাগা বলল, কেমন লাগছে তোমার জায়গাটা? জারিয়া বলল, খুব সুন্দর, আমি আজ জেন দিঘির পাড়ে হাঁটছি। সাগা বলল, তাই? খুব ভালো, তোমরা সবসময় ভালো থাকো এটাই চাই। জারিয়া বলল, ওকে সাগা বাই। সাগা বলল, বাই। আমরা এখানে প্রায় ঘুরতে আসব, কেমন? তো চলো এখন বাড়ি ফেরা যাক। জারিয়া বলল, ওকে। তারপর তারা বাড়ি চলে আসলো।